চার ছক্কার এই বিপিএল এখন কিন্তু একদম শেষ প্রান্তে এসে গেছে। 37 দিনে 46 ম্যাচ শেষ। এখন দুই দলের বিপিএল এসে দাঁড়িয়েছে, কার হাতে উঠবে শিরোপা, খুলনা টাইগার্স নাকি রাজশাহী রয়্যালস? কে জিতবে শেষ মুহূর্তে ট্রফি? এ নিয়ে নানা জল্পনা কল্পনা আছে, তার থেকে বড় জল্পনা কল্পনা কিন্তু এই ট্রফি ঘিরে। জানেন তো, এই ট্রফিটা 37 দিন পরে এসে বিসিবিতে এসেছে, অর্থাৎ মিরপুরে এসেছে। কোথায় ছিল এই ট্রফি নেওয়া নিয়ে কিন্তু অনেক গুজব গুঞ্জন আছে। বিপিএলের এই ট্রফি এবারে বিশেষ বিপিএল বঙ্গবন্ধু বিপিএল এই ট্রফি বানিয়ে আনা হয়েছে সেই লন্ডন থেকে। লন্ডন থেকে বিশেষভাবে বানিয়ে আনা হয়েছে এই ট্রফি। এই ট্রফির মূল্য কত জানেন? মূল্য 20 লাখ টাকা। 20 লাখ টাকা দিয়ে এই ট্রফি বানিয়ে আনা হয়েছে এবারে বিশেষ বিপিএলের জন্য। চ্যাম্পিয়ন দলের কাছে সেই ট্রফি তুলে দেওয়া হবে। যদিও এখন আন্দ্রে রাসেল আর মুশফিকের হাতে এই ট্রফি ছিল ফাইনালের আগের দিন, কিন্তু কাল কিন্তু এই ট্রফি যে কোনো একজনের হাতে চলে যাবে একই সঙ্গে। তবে একটু মন খারাপের কথাও আছে, এবারে বিপিএলে গত বিপিএলে যেমন 2 কোটি টাকা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল, এই বিপিএলে কিন্তু কোনো রকম প্রাইজ মানি নেই। কোনো দল চ্যাম্পিয়ন হলে কোনো টাকা পাবে না, তার কারণ সবগুলো দলেই ক্রিকেট বোর্ডের অধীনে আছে, কারো আলাদা কোনো মালিকানা নেই, সেই জন্য কোনো টাকাও নেই। একটু মন খারাপের বিষয়, ট্রফির দাম আছে কিন্তু আপনি পারিশ্রমিকের মূল্য নেই। সব কিছু তবে অন্যরকম। তবে যদি বলেন যারা আজকে দুই দিকে দুই দল, একদিকে রাজশাহী আরেকদিকে খুলনা, বাংলাদেশের ক্রিকেটে খুলনার অবদানের কথা কে না জানেন? সেটা হচ্ছে সাকিব থেকে শুরু করে মাশরাফি থেকে যার কথাই বলবেন, মুস্তাফিজ, সবারই বাসা ওই দিকে। কিন্তু অনেকদিন কখনই তারা মানে ওইভাবে ফাইনালে খেলা হয়নি, তাদের সেই আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার সুযোগ মুশফিকের কাছে, একই সঙ্গে তার জন্য তিনি বিপিএল ফাইনাল খেলছেন, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মুশফিকের জন্য। নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল, সেটা যেই চ্যাম্পিয়ন হোক না কেন, সেই বিপিএলে কিন্তু মুশফিক দুর্দান্ত খেলছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন তিনি, রান পাচ্ছেন, স্ট্যাম্পিং করছেন, একই সঙ্গে তিনি উইকেট রক্ষক, একই সঙ্গে তিনি ক্যাপ্টেন, সব কিছু মিলেই তিনি দুর্দান্ত ফর্মে আছেন। তার কাছ থেকে অনেক বেশি চায় তার দল, এবং যেহেতু শুধু মুশফিক নয়, তার দলের শেষ মুহূর্তে জ্বলে উঠেছেন, বিশেষ করে শেষ দুটো ম্যাচে নাজমুল হোসেন শান্ত অসাধারণ খেলছেন, অসাম। তিনি আসলে সবসময় ভালো খেলেন, কিন্তু কিছুদিন ধরে জাতীয় দলে খেলতে পারছিলেন না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে সবসময় বড় তারকা তিনি জ্বলে উঠেছেন। মেহেদি হাসান মিরাজ বল করাটাই যেন ভুলে গেছেন, সেই তিনি পুরনো ফর্মে পুনর রূপে ফিরে গেছেন। আগে তিনি ব্যাটসম্যান ছিলেন, তিনি এখনও এই টুর্নামেন্টে ওপেনিং করছেন এবং ব্যাটিংটা ভালো করছেন। সব কিছু মিলে রবি ফ্রাইলিং তো আছেন, ফ্রাই করার জন্য ওস্তাদ তিনি, বিশাল দেহের অধিকারী। সেই ফ্রাইলিং কাকে ফ্রাই করেন ফাইনালে, সেটা দেখার অপেক্ষায় থাকবে। কিন্তু ফ্রাইলিং ফ্রাই করতে চাইলেই যে আন্দ্রে রাসেল করতে দেবেন তা না, অসাধারণ এক মানে কোয়ালিফাইড টু খেলেছেন তিনি, একাই দলকে টেনে নিয়েছেন ফাইনালে। সব কিছু মিলেই কিন্তু আন্দ্রে রাসেলকে আপনাকে চোখে রাখতেই হবে, রাসেল জ্বলে উঠলে অন্যদের নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। রাসেলকে নিশ্চয়ই জ্বলে উঠতে দিতে চাইবেন না মুশফিক, তবে রাসেল তো আর একা নন, এই দলে কিন্তু লিটন দাস দুর্দান্ত ফর্মে আছেন, যিনি বলেছেন যে বিয়ে করার পর অনেক বেশি পরিণত, তিনি অনেক ঠান্ডা হয়েছেন, এখন দেখে শুনে খেলেন, আগে উঠাট মারতেন। তা নিশ্চয়ই বিয়ের সে প্রভাব আরও বেশি করে পড়ুক লিটনের উপর, নিশ্চয়ই রাজশাহীর সমর্থকরা তাই চায়। শোয়েব মালিক আছেন আমাদের, শোয়েব মালিক পাকিস্তানে, তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন, বাংলাদেশের সাথে টি-20 যেটি হবে পাকিস্তানে সেখানে সুযোগ পেয়েছে, নিশ্চয়ই শোয়েব মালিককে সেটি অনুপ্রাণিত করবে ফাইনালে ভালো খেলবার জন্য। জমাট এক ফাইনালের অপেক্ষা করছে, আমরা জানি এবারে বিপিএলে প্রচুর রান হচ্ছে, প্রচুর রান, 4 ছক্কার একদম হই হই হচ্ছে, সেটা নিশ্চয়ই ফাইনালে বজায় রাখবে। যদিও একটু কুয়াশা নিয়ে একটু টেনশন আছে, কুয়াশা আসলে এসে পরে যারা বোলিংটা করবে তাদের জন্য একটু টাফ হয়, তবে খুব বেশি প্রভাব ফেলেছে এই বিপিএলে সেমনটা আমরা মনে করি না। উইকেটে যদিও টানা খেলা হচ্ছে, তবুও আশা করছি রান হবে নিশ্চয়ই, 170 বা 180 রানের মতো স্কোর যদি করা যায় প্রথমে যারা ব্যাট করবে তাদের স্কোরটা হবে। এই বিপিএল একটু অন্যরকম ছিল, বিশেষ বিপিএল বঙ্গবন্ধু বিপিএলের ফ্রাঞ্চাইজি ছিলেন না, সাকিব আল হাসান ছিলেন না একসঙ্গে, সব কিছু মিলে একটু প্রথমে ভাবা হচ্ছে অনুজ্জ্বল হবে, কিন্তু ক্রমেই কিন্তু বিপিএল তার রং ছড়িয়েছে এবং এই বিপিএল অনেক রেকর্ড হয়েছে, রানের বন্যা হয়েছে, দেশীয় ক্রিকেটাররা পারফর্ম করেছে, এটা হচ্ছে সবাই বিষয়। ওপেনাররা দুর্দান্ত খেলছেন, সৌম্য সরকার ভালো খেলেছেন, সবাই ভালো খেলেছেন, কে হবে টুর্নামেন্ট সেরা নিশ্চয়ই সেদিকেও চোখ থাকবে। তবে দর্শক, এগিয়ে রাখার ক্ষেত্রে আপনি কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, রাজশাহীকে নাকি খুলনাকে? খুলনা টাইগার্স তাকে দেখতে চান, রাজশাহী রয়্যালস কে? রয়্যালস কি হতে পারবে, রাজশাহী নাকি টাইগার্সদের মতো করে খুলনা খেলবে? সেটা আসলে ফয়সালা হয়ে যাবে শুক্রবারই, হয়তোবা 10টা 11টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু সন্ধ্যা 7টায় কিন্তু ক্রিকেট ম্যাচ, যারা এখনও টিকিট কাটতে পারেননি
টিকিট কাটার কিন্তু সুযোগ এখনও আছে, যদিও গ্যালারির টিকিট শেষ হয়ে গেছে। না থাকলে তো টিভি পর্দায় আছে, রেবিট হোল আছে, একই সঙ্গে আপনি লাইভ স্ট্রিমিংও দেখতে পারবেন। তবে দর্শক, আপনারা কাকে দেখতে চান চ্যাম্পিয়নের আসনে, খুলনা মুশফিককে নাকি আন্দ্রে রাসেলের রাজশাহীকে? নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামত আমরা জানতে চাই। বিপিএলের নতুন চ্যাম্পিয়নের জন্য অপেক্ষায় থাকলাম আমরা সবাই ক্রিকেট প্রেমীরা, দুর্দান্ত এক ম্যাচ হোক।